वेलकम भिवर्स चैने आपके स्वागत जाए। आज के शिखब जो क्या एक नॉर्मल वीडियो फुटेज के क्या एक सिनेमेटिक कलर ग्रेडिंग परिणत होता है शुधुमात्र एक एंड्रॉइड फोन माध्यम तो क्या करबें सब डिटेल्स जानते वीडियो एंड पर्यंत देखें आशा करी अपना बुझते हैं। आज जो चैनल नतून दर्शक चैनल सब्सक्राइब करें तरह से बेल आइकन प्रेस कर देवें कारण हम एरक रिलेटेड वीडियो चैनल देखते हैं चैनल सब्सक्राइब कर। सो आपनादेर प्रयोजन हबे कैपकाट बोले एकटी एप्लीकेशन जार लिंक डेस्क्रिप्शने प्रोवाइड करे सिम्पली ओखाने जान एबं डाउनलोड करे निन। आर आपनादेर प्रयोजन हबे काइनमास्टर बोले एकटी एप्लीकेशन जा आपनारा सकलेई जानेन। चलुन बेशी किछु कथा ना बोले भिडियोटी स्टार्ट करा जाक। तो कैपकाट एप्लीकेशनटा आपनारा ओपेन करुन। ओपेन करार पर आपनादेर जे ल्यांगुएज इंटरफेस पेये जाबेन तारपर निउ प्रोजेक्ट ओपर ट्याप करते हबे आपनादेर तारपर भिडियोर फुटेजटा आपनारा एखाने इनपुट करुन। तो आमि एखान थेके भिडियो फुटेजटाके सिलेक्ट करछि तारपर एखान थेके सिलेक्ट अपशने ट्याप करुन तारपर एखाने एड तपर आपनादेर भिडियो फुटेजटा एड हो जाए ठीक है। तपर एखान थेके नाना रकम टुल्स पे जाबेन एडिट पे जाबेन अडियो पे जाबेन टेक्सट पे जाबेन स्टिकार अपशन पे जाबेन ओभारले इफेक्ट तपर आछे फिल्टार एखान थेके आपनारा फिल्टारटा एड करते हबे। तो एड करार जन्य आपनारा फिल्टार उपर ट्याप करते हबे सिम्पलि तपर एखान थेके नाना रकम कलर ग्रेडिंग आपनारा अपशन पे जाबेन। तो देखते पाच्छेन एखान थेके कलरगुलो चेन्ज होच्छे तो एखान थेके डायरेक्ट अपशन चले जाबेन आपनारा रिमोट बोले এই অপশনটা আপনাদের ট্যাপ করতে হবে তাহলে আপনাদের এখান থেকে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারেন এখান থেকে আপনারা কম বেশি এখান থেকে অ্যাডজাস্ট করে আপনারা অ্যাড করুন ঠিক আছে। তারপর দেন এটা টিক মার্ক উপর ট্যাপ করতে হবে আপনাদের তারপর দেন এটাকে আপনারা পুরো বাড়িয়ে ফেলুন ঠিক আছে। তারপর কি করবেন এটা উপর আপনারা সেভ করতে হবে সেভ করার জন্য এটা উপর ট্যাপ করুন আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ডান কাইন মাস্টারটি ওপেন করে ফেলুন। কাইন মাস্টারটি ওপেন করার পর আপনারা কী করবেন প্লাস ওপরে ট্যাপ করতে হবে আপনাদের তারপরে 16:9 রেশিও সিলেক্ট করতে হবে। তারপরে আপনারা কী করবেন আপনাদের ভিডিও ফুটেজটিকে ইনপুট করুন। ভিডিও ফুটেজটি সিলেক্ট করার পর আপনারা যে ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস পাবেন ঠিক আছে। তারপর আপনারা কী করবেন ভিডিওটি সিনেমেটিক লুক দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের লেয়ার্স ওপর ট্যাপ করতে হবে দেন মিডিয়া ব্যাকগ্রাউন্ড তারপরে ব্ল্যাকটি এখানে সিলেক্ট করুন দেন আপনারা এটার উপর ট্যাপ করুন তারপরে এই অপশনে ট্যাপ করতে আপনাদের তারপর এটাকে আপনারা যতটা দরকার ততটা নিন এতটা নিন ঠিক আছে। এটা হচ্ছে সিনেমেটিক একটি লুকের একটি নমুনা দেন আপনারা এক্সট্রা পার্টটি কেটে ফেলুন টিম টু রাইট করছে দেন এটা উপর ট্যাপ করুন ডুপ্লিকেট নিয়ে নিন তারপর দেন এটার উপর ট্যাপ করতে হবে দেন এটা তারপর এটাকে অ্যাডজাস্ট করে অ্যাড করে ফেলুন ঠিক আছে। তারপরে কী করবেন এক্সট্রা পার্টটি আপনারা এখানে কেটে ফেলতে হবে তারপর আপনারা কি করবেন লেয়ার্স উপর ট্যাপ করুন মিডিয়া টেক্সটকে ইনপুট করুন টেক্সট ইনপুট করার পর আপনারা এক্সট্রা পার্টটি কেটে ফেলুন ওকে। তারপর আপনাদের ভিডিওটি আপনাদের সিলেক্ট করুন দেন আপনাদের ভলিউমটা কমিয়ে দিন ওকে। তারপর আপনাদের অডিও উপর ট্যাপ করতে হবে তারপর আপনাদের একটি পছন্দের মতো অডিও সিলেক্ট করুন। এই অডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে সিম্পলি আপনারা এখান থেকে চাইলে ইউজ করতে পারেন দেন এরপর ট্যাপ করুন আপনারা এক্সট্রা পার্টটি কেটে ফেলুন দেন এক্সট্রা পার্টটি কেটে দিন টিম টু রাইট। তো এটা আপনারা সেভ কীভাবে করেন সেভ করার জন্য এটার উপর ট্যাপ করতে হবে আপনাদের তারপরে ফুল এইচডি এটা পুরো বাড়ি দিন এক্সপোর্ট আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন ফাইনাল আউটপুট। আর যদি আপনারা কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন তার পাশে বেল আইকন প্রেস করে দেবেন কারণ এরকম রিলেটেড ভিডিও আমার চ্যানেল দেখতে পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।